নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু জ্যোতির্বিদ সুধীর স্বাগত করুছি মোর ইউট্যুব চ্যানেল কু। প্রিয় দর্শক বন্ধু, বাস্তুশাস্ত্ররে আমার ঘরর রঙ কেমিতি হবা দরকার এই সম্পর্কে সম্যক সূচনা মু আপনমানকু প্রদান করিবি। প্রিয় দর্শক বন্ধু, যেতবেলা আমি ঘরটিয়ে নির্মাণ করি দউছে, তারপরে ঘর কু রঙ করিবার আবশ্যকতা পড়ুছি। তবে যেত আমি ঘরটিকে রঙ করুছে, এই রঙর গোটে গভীর প্রভাব আমার মন উপরে রয়েছে। আমার মনস্তত্ত্ববিদ মানে যে এই রঙর যে প্রভাব বৈজ্ঞানিক পৃষ্ঠভূমি যদি দেখিবা, তাহলে এই রঙর প্রভাব মানুষের মন উপরে রয়েছে। তা ছড়া আমার জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র মতরে এই যে রঙ, এহা আমার রাশি নক্ষত্র অনুসারে বা আমার বাস্তুর বিভিন্ন জোন সবু রয়েছে, এই জোন অনুসারে বাস্তুর বিভিন্ন দিগ উপদিগ কোণ উপকোণ এগুড়ি আখি আগে রাখিকি আমি কেউ দিগর কেউ অধিপতি গ্রহ এবং কেউ কোণর কেউ অধিপতি গ্রহগুড়ি আমার সাধারণত বাস্তুশাস্ত্রে রয়েছেন এবং সেই গ্রহ সম্বন্ধিত রঙ আমি কেমিতি সজাই পারিবা, এই সব সম্পর্কে আমি আজি আলোচনা করুছে। প্রিয় দর্শক বন্ধু, দেখুন পূর্ব দিগটি সাধারণত আমার লোক সম্পর্ক বৃদ্ধি করে থাকে, তেমন পূর্ব দিগর রঙকু আপনার কেবে হলে হোয়াইট পুরা ধরা রঙ কেবে হলে করতু না। দেখুন প্রিয় দর্শক বন্ধু, বাস্তুশাস্ত্রর দিগ অনুসারে দিগর গ্রহ অনুসারে মু আপনার কেউ দিগর রঙ কিভাবে ভাবে হওয়া দরকার বাস্তুশাস্ত্র নিয়ম মতরে মু আপনার কুছি। আপনার এটি হয়তো ভাবিপারতি যে এমিতি যদি আমি সবুজাক বাস্তুশাস্ত্র রঙকু মানিকি যদি ঘর রঙাইবা, তাহলে হয়তো আমার ঘরটি হররঙ্গি হয়ে যাব, অর্থাৎ বিভিন্ন প্রকার রঙ ভালো হয়ে যাব না। প্রিয় দর্শক বন্ধু, আপনার কথাটি ভালো করে বুঝত, যদি আপনার অগ্নি আপনার অগ্নিকোণে কেউ ভাবে রঙ করবে, আপনার অগ্নিকোণে কেবে হলে ব্লু কিংবা ব্ল্যাক কলর রঙ করতু না। ইয়া পছরে যে যুক্তি রয়েছে, যে জ্যোতিষ শাস্ত্রর যে কথা রয়েছে, সেগুলি মু ব্যাপক হয়ে যাওয়া যোগ ভিডিও মু সে কথা আলোচনা করু না, কিন্তু এটিকি মু আপনার কুচি, অগ্নিকোণে আপনার ব্লু কিংবা ব্ল্যাক রঙ করতু না, এহা কলে অগ্নিতত্ত্ব শুখি যায়, তেমন ধনাগম বন্ধ হয়ে যায়, তেমন ব্লু ব্ল্যাক রঙ করিবা না। তারপরে আসন্তু দেখিবা দক্ষিণ দিগুকু, আপনার দক্ষিণ দিগটি সাধারণত যশ প্রশংসা এবং পদ প্রতিষ্ঠা পাইবার আমাকে সহায়ক হয়ে থাকে। বাস্তুশাস্ত্র মতরে দক্ষিণ দিগর এই প্রকারর মহত্ব রয়েছে। তবে এই দক্ষিণ দিগরে আমি কেবে হলে ব্লু কিংবা গ্রিন রঙ করিবা না। তারপরে আসন্তু দেখিবা নৈঋত কোণকু, নৈঋত কোণ হলো আপনার দক্ষিণ এবং পশ্চিমর কোণটি হচ্ছে নৈঋত কোণ, যে নূয়া সম্বন্ধ স্থাপিত করে, নূয়া সম্পর্ক গড়ি দিয়ে, যে পৃথিবী তত্ত্বর দিগ বলে যা আমি মানি থাকু। তেমন এই নৈঋত কোণে আপনার কেবে হলে ব্রাউন কলর, গ্রিন কলর এবং রেড রঙ আপনার করতু না। তাপরে আসন্তু দেখিবা পশ্চিম দিগকু, পশ্চিম দিগরে আপনার কেবে হলে লাল রঙ বা রেড রঙ করতু না, এদ্বারা আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। বায়ুকোণকু দেখিবা, আপনার পশ্চিম উত্তরর কোণ বায়ুকোণ, এই বায়ুকোণে সাধারণত আপনার গ্রিন, ব্রাউন, রেড এসব রঙ যদি আপনার করতে, তাহলে আর্থিক ক্ষতি ঘটি থাকে। উত্তর দিগরে আপনার কেবে হলে রেড রঙ করতু না, লাল রঙ করতু না, উত্তর দিগ আপনার ধন বৃদ্ধির দিগ, কুবেরঙ্কর দিগ, তেমন এ দিগরে লাল রঙ আপনার করতু না। তবে যদি আমার ঘরর বাস্তু দোষ অছি, আমি এইসব যে দিগ উপদিগুড়ি আমি দেখিলে একু আমি লক্ষ্য রাখিকি আখি আগে রাখিকি আমি সেই প্রকার রঙ করিকি মধ্য
ଘରର ଅନେକ ପରିମାଣରେ ବାସ୍ତୁ ଦୋଷକୁ ଆମେ ନିବାରଣ କରିଦେଇପାରିବା। ତେବେ ତାହା ତ ଭିନ୍ନ କଥା, ସେ ବିଷୟରେ ଆଲୋଚନା କଲେ ଆଲୋଚନା ତ ଅଧିକ ହେବ। ତେବେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ମୋଟ କରି ଏତିକି କହିବାକୁ ଚାହୁଁଛି ଯେ ଆପଣ ଏଇ ଯେ ଜୋନ୍ ଗୁଡ଼ିକ ମୁଁ କହିଲି, ଯେଉଁ ଦିଗ ଗୁଡ଼ିକ କହିଲି ଆପଣଙ୍କୁ, ଏ ଦିଗରେ କେଉଁ ପ୍ରକାର ରଙ୍ଗ କରିବେ ନାହିଁ, ତା ବାଦ ଆପଣ ଚିନ୍ତା କରୁଥିବେ ଏବେ ଯେ ଆମେ ତାହେଲେ କେଉଁ ପ୍ରକାର ରଙ୍ଗ କରିବା। ଦେଖନ୍ତୁ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆପଣ ଏଇସବୁ ଦିଗ ଗୁଡ଼ିକରେ ଏଇସବୁ ରଙ୍ଗକୁ ନ କରିକିରି ଆପଣ ଏମିତି ରଙ୍ଗ ଗୋଟେ ପସନ୍ଦ କରନ୍ତୁ ଯେଉଁଟି ଆପଣଙ୍କର ହାଲୁକା ରଙ୍ଗ ହେବା ଦରକାର, ଏବଂ ଯାହା ପ୍ରତ୍ୟେକ ଜୋନ୍ ପାଇଁ ଏହା ଉପଯୋଗୀ ହୋଇପାରିବ। ବୁଝିପାରିଲେ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଯେଉଁ ଯେଉଁ ଦିଗ ଗୁଡ଼ିକ, ଯେଉଁ ଯେଉଁ କୋଣ ଗୁଡ଼ିକ, ଯେଉଁ ରଙ୍ଗକୁ ମୁଁ ମନା କଲି, ସେ ରଙ୍ଗ ଆମେ ନେବା ନାହିଁ, କିନ୍ତୁ ଆମେ ଏଭଳି ରଙ୍ଗ ବାଛିବା ଯିଏକି ପ୍ରତ୍ୟେକ ଜୋନ୍କୁ, ପ୍ରତ୍ୟେକ କୋଣ ଉପକୋଣ, ପ୍ରତ୍ୟେକ ଦିଗ ଉପଦିଗକୁ ଯେମିତି ଏହା ସୁହାଉଥିବ ବା ସୁଝୁଥିବ, ତାହେଲେ ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମର ଘରଟି ଗୋଟିଏ ସୁନ୍ଦର ରଙ୍ଗରେ ରଙ୍ଗୀନ ହୋଇପାରିବ, ଏବଂ ଆମେ ଏହାର ଗୋଟିଏ ସକାରାତ୍ମକ ପ୍ରଭାବକୁ ଅନୁଭବ କରିପାରିବା। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଜିର ଏହି ବାସ୍ତୁଶାସ୍ତ୍ରର ଆଲୋଚନାଟି ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା, ଆପଣଙ୍କର ସୁଚିନ୍ତିତ ମତାମତ ଅପେକ୍ଷାରେ ମୁଁ ରହୁଛି। ମୁଁ ବାସ୍ତୁବିତ୍ ଓ ଜ୍ୟୋତିର୍ବିତ୍ ସୁଧୀର, ପୁଣି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଦେଖା ହେବା। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜୟ ଜଗନ୍ନାଥ।